এই পিছনে কেউ দাঁড়াবেন না আমি আমি ফ্রেম নিয়ে ক্যামেরা এই যে এই যে এদিকে মিডলে তাকিয়ে কথা এই যে আমি তাকিয়েছি এই যে আপা হচ্ছে সিনেমার সবচেয়ে সুন্দর অভিনেত্রী আপনি যদি কোন জায়গায় ফ্রেম বোঝেন আপা সবদিকে লুক দিবা আবার আমি এই যে নিশ্চিত দিকে তাকিয়ে কথা হ্যাঁ 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 জানে মানে সবদিকে লুক দিয়ে এই জন ভাই আমাকে বলতে হবে না জন ভাই চাপো চাপো জন ভাই হ্যাঁ হ্যাঁ যাব যাব ভাই পিছনে আমি একটু আই কোয়াইট 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 নিচের রুমটা একটু উপরে তোলেন সব পিকনিকই আমাদের শুধু আমাদের সমিতি বলে না প্রত্যেকটা সমিতির পিকনিকই আমাদের কাছে খুব ভালো লাগে কারণ এটা একটা মিলন মেলা হয় আমি বলবো যে আমরা একটা মিলন মেলায় আসি সবার সাথে দেখা হয় এবং আমাদের যে প্রতিটি বছর কিন্তু আমরা সবাই অপেক্ষা করি যে একটা বছর পরে শীতকাল আসবে এবং সেই শীতের যে একটা আমেজ সেই আমেজে আমরা একটা পিকনিকে আসব এবং আমরা বনভোজন সবাই মিলে আমরা একটু হইচই করব এটাই কারণ শহর থেকে একটু দূরে আসলে পলিউশন থেকে ভালোই লাগে যার জন্য প্রত্যেকটা পিকনিক প্রত্যেকটা বছর আমরা খুব উপভোগ করি বিশেষ করে আমি আমি ব্যক্তিগতভাবে অবশ্যই আমার সমিতি সেভাবে মূল্যায়ন আছে বলেই তো মানে কার্যক্রমগুলো করে যাচ্ছে আমরা বলবো না যে আমরা আমি আমাদের পরিষদ থেকে যেটা মিশা জায়েদ পরিষদ থেকে যেটা আমি আমি ইলেকশন করেছি গত তিনটা টার্ম সেখানে আমরাও যে কোনো খারাপ মানে কাজ হয়েছে তা না তারাও আমরাও খুব ভালো কাজ করার আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আর কি আমাদের পরিষদ থেকে মিশা জায়েদ পরিষদ থেকে এবং আমরা চেষ্টা করেছি যে আমাদের সমিতিটা যেন সুন্দর হয় আজকে সেইভাবে জিনিসটা সুন্দরভাবে গড়ে উঠেছি বলেই এখন কিন্তু যারা এসেছেন তারাও কিন্তু ভালোভাবেই কাজ করতে পারছেন কারণ আমাদের প্রত্যেকেরই যার যার একটা ব্যক্তিগত চিন্তা আছে এখন যারা পরিষদে যারা এসেছেন তাদের চিন্তাটাও তাদের মতন করে আছেন এবং আমি মনে করি যে আমরা সবাই একটা চলচ্চিত্র পরিবার আমরা আলাদা কেউ না আমরা কিন্তু চিন্তা করব আমাদের চলচ্চিত্র মানে সিনেমা হোক অনেক বেশি বেশি তার মাঝখানে যখন একটা পিকনিক হবে বনভোজন হবে খুবই ভালো লাগবে কারণ আগে তো আমাদের চলচ্চিত্র তারপরে আমাদের পিকনিক যে আমার কাউর বিরুদ্ধে না যে সিনিয়ররা আগে যেন একটু পেয়ে যান কারণ আমাদের আপনারা অনেকেই হয়তো খবর রেখেছেন কিনা জানি না আমাদের সিনিয়র একজন শিল্পী যিনি প্রায় 50 বছরের উপরে চলচ্চিত্রকে আলোকিত করে রেখেছেন তিনি হচ্ছেন আমাদের ওস্তাদ শ্রদ্ধেয় আমাদের চিত্রনায়ক কোরিওগ্রাফার আমাদের জাভেদ ভাই উনি কিন্তু আজকে 4 বছর ধরে প্রায় 3 বছরের উপরে উনি খুব অসুস্থ তো ওনার খুব ইচ্ছে যে উনি যাতে কখনো একটা এত বছরের তার যে কার্যক্রম সেই কার্যক্রমে উনি যেন একটু পুরস্কৃত হন তো আমরা দেখলাম যে সেটার কোনো হচ্ছে না আর সবাই পাচ্ছে কম বেশি সবাই সেই পুরস্কার পাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আজীবন সম্মাননা কিন্তু যারা সিনিয়র তাদেরকে আগে দিলে মনে হয় একটু ভালো হয় কাউকে আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে কিন্তু আমি বলিনি কথাটা অন্যভাবে এসছে কিন্তু যার যার ক্ষেত্রে সে কিন্তু তার ক্ষেত্রে সে কিন্তু 1 নম্বর আমি একটা আপনি যেটা বলেছেন এটা আপনি যেটা বলেছেন সেই পরিপ্রেক্ষিতে বলছি জুরি বোর্ডে যেন আমাদের চলচ্চিত্রের লোকজন থাকবে এটাই আশা করব কারণ তারাই কিন্তু আমাদের চলচ্চিত্রের লোকজনই কিন্তু বলতে পারবে কারা সিনিয়র কারা পরে এসছে আগে এসছে এইটুকুই ব্যাপার আর আমি ইলিয়াস কাঞ্চন একটা বক্তব্য দিয়েছেন তার সাথে আমি একমত প্রতি বছর একজন করেই পাওয়া উচিত মানে সম্মাননার ব্যাপারে আর কি আর জাতীয় পুরস্কার সেটা তো আমাদের একটা যারা ছবি দেখবে সেটা বুঝেই তারা সেই পুরস্কৃত করবে সেই ছবি শিল্পীদের তবে সম্মাননার দিকে যেটা সেটা শুধু অভিনেতা অভিনেত্রী না অন্যান্য ক্ষেত্রেও আসা উচিত যেমন আমাদের প্রযোজকরা আছেন দীর্ঘদিন অনেক ছবি করেছেন তারা প্রযোজনা করেছেন পরিচালকরা আছেন যারা কিংবদন্তি পরিচালক তাদেরকেও পুরস্কৃত করা উচিত এবং গায়ক গায়িকা সঙ্গীত শিল্পী
ক্যামেরাম্যান চিত্রগ্রাহক থেকে শুরু করে এক একটা ডিপার্টমেন্টে কিন্তু আনা উচিত, কারণ চলচ্চিত্র কিন্তু একক কোনো ব্যাপার না, সমষ্টিগত। একটা পরিবার যদি সুন্দর হয় তাহলে ছবিটা হিটও হয়, ভালো হয়, পাবলিক পছন্দ করে। এইটাই আমার বক্তব্য, আর কিছু না।